নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড়ে পোষণ অন হুইলস গাড়ির যাত্রা, ফ্ল্যাগ অফ করে শুভারম্ভ। অসামাজিক কার্যকলাপে নাজেহাল জনজীবন, পুলিশের দ্বারস্থ পুটিখালের স্থানীয়রা। অটোরিকশার ট্যাক্স দ্বিগুণে ক্ষোভ অটোরিকশা সমন্বয় কমিটির, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় পুষ্টিকর আহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পোষণ অভিযান উদযাপন মাস উপলক্ষে একটি প্রচার গাড়ির যাত্রা শুরু হয়েছে। পোষণ অন হুইলস নামে প্রচার গাড়িটি শুক্রবার সকাল 9টায় শিলচর অফিস পাড়াস্থিত কাছাড় জেলার জেলাশাসকের কার্যালয় থেকে যাত্রা শুরু করে। এদিন ফ্ল্যাগ অফ করে এই প্রচার গাড়িটির যাত্রা শুরু করেন ডিডিসি রাজীব রায় ও পুরসভার নির্বাহী আধিকারিক জে আর লাল সিং। পরে এই প্রচার গাড়িটি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে। জেলার চা বাগানগুলোতে পুষ্টিকর আহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই প্রচার গাড়িটি আগামী 5 দিন চা বাগানে পরিক্রমা করবে। জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে তৈরি হওয়া এই প্রচার গাড়িটি সন্তান সম্ভবা মা ও শিশুদের ওজন, উচ্চতা ইত্যাদি পরিমাপ করতে গ্রোথ মনিটরিং ব্যবস্থাও রয়েছে বলে জানান জেলা সমাজ কল্যাণ আধিকারিক শাশ্বতী সোম। প্রচার গাড়িটি পরে করিমগঞ্জ জেলায় 3 দিন ও হাইলাকান্দি জেলায় আরও 3 দিন সচেতনতা যাত্রা করবে। উল্লেখ্য, জাতীয় পোষণ মাস উপলক্ষে চলিত সেপ্টেম্বর মাসে পুষ্টিকর আহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা যুক্ত রয়েছেন বলে জানা যায়। পোষণ মাস, চতুর্থ পোষণ মাস 2021 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, আজ 3রা সেপ্টেম্বর। এই উপলক্ষে আজকে একটা র্যালি বার করা হয়েছে এবং একটা সরকার থেকে প্রদত্ত একটা বাহন দেওয়া হয়েছে। বাহনে বিভিন্ন সজাগতার জন্য বাহনটা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় পরিক্রমা করবে এবং পোষণ মাস সম্বন্ধে পুরো সেপ্টেম্বরের পোষণ মাস সচেতনতা করার জন্য এবং কীভাবে আমরা পুষ্টি নির্ভর হতে পারি সেই উপলক্ষে আজ এই র্যালির আয়োজন করা হচ্ছে। আমি আশা করি আমাদের দূর দূর গ্রাম অঞ্চলের মানুষরা এই পোষণ মাসের সম্বন্ধে অবগত হবেন এবং পোষণ মাস কীভাবে পালন করতে হয়, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীরা যা আছেন বা হেল্পাররা যা আছেন তারা কীভাবে আমাদের জনসাধারণকে কীভাবে পুষ্টি সম্পর্কে অবগত করবে এই বলে আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে। ধলাই থানা এলাকার পুটিখাল জিপির বিভিন্ন গ্রামে প্রতিনিয়ত চলছে অপরাধ জনিত কাণ্ড। অপরাধকারীদের তাণ্ডবে তটস্থ সাধারণ মানুষ। গত 28 আগস্ট পুটিখালের মণিচরণ কৈরির বাড়িতে দুঃসাহসিক ডাকাতি কাণ্ড সংঘটিত হয়। এরপর 1 সেপ্টেম্বর রাতে দুষ্কৃতীরা হরিমোহন কৈরির দোকানে আগুন লাগিয়ে দেয়। এছাড়াও মোবাইল ছিনতাই সহ অন্যান্য অপরাধ সংঘটিত হচ্ছে পুটিখাল জিপির বিভিন্ন এলাকায়। অবশেষে এ নিয়ে স্থানীয়রা মানুষ নড়ে চড়ে বসেন। শুক্রবার পুটিখাল এলাকার 30 জনের এক প্রতিনিধি দল ধলাই থানায় উপস্থিত হয়ে ওসি শাহাবুদ্দিন বড়ভূঁইয়ার কাছে তাদের দাবি সম্বলিত একখানা স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে তারা উল্লেখ করেছেন, পুটিখালের লোকজন এখন অপরাধীদের দৌরাত্মে ভয়ভীত হয়ে পড়েছেন, কারণ গ্রামরক্ষী বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তারা এখনও জানেন না গ্রামরক্ষী বাহিনীর দায়িত্বে কারা রয়েছেন। পুটিখাল গ্রামে অনেকদিন ধরিয়া একটা ঘটনা ঘটে, চুরি ডাকাইতি, তারপরে আগঘর দোকানে আগুন লাগানি হয়ে যার, রাস্তাঘাটে মানুষের মোবাইল চুরি লাইতে ছিনিয়া নিয়ে যার লাগে আমরা আজকে শশী স্যারের কাছে ইয়া একটা কমপ্লেন জমা দিছি যে আমরা এই গ্রামে একটা পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়, তারপরে পুলিশ পয়েন্ট দেওয়া হোক,
বিটিপির কোনো অ্যাক্টিভিটি নাই, বিটিপি আছে কি না এটাও আমরা জানি না। আমরা স্যারের কাছে একটা অনুরোধ করছি যে স্যার বিটিপিকে তারারে বাইর করার লাগি, বা গ্রামে বিটিপি আছে কি না এটা একটা সঠিক তদন্ত করিয়া বাইর করার জন্য এই কমপ্লেনটা আমরা দিছি ডিসি স্যারের কাছে, এসপি স্যারের কাছে, ডিজিপি স্যারের কাছেও দিয়া যে এটা একটা আইনি ব্যবস্থা করা হোক, গ্রামে মানুষ যেমন শান্তিতে ঘুম হয় এই জন্য আমি এই বলি। আমি আর করোনাকালীন পরিস্থিতিতে হঠাৎ করে অটোর ট্যাক্স দ্বিগুণ বৃদ্ধি করায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করল অল কাছাড় অটোরিকশা সমন্বয় কমিটি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার কর্মকর্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আগামী দিনে সংস্থার তরফ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তীব্র হুঁশিয়ারি দেন তারা। তারা জানান বিভিন্ন সমস্যায় জড়িত জেলার অটোচালক ও অটো মালিকরা বর্তমান সময়ে তাদের এক বছরের ট্যাক্স মুকুব করার কথা সরকারকে বিভিন্ন সময়ে জানানো সত্ত্বেও বর্তমান সরকার হঠাৎ করে অটো ট্যাক্স দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। আমরা অটো সংস্থার সবাই একত্রিত হয়েছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ট্যাক্স নিয়ে যে একটা সমস্যা দাঁড়িয়েছে। আমরা দেখেছি বিগত একটি কাগজ একটি ট্যাক্স আমরা কেটেছিলাম, এক বছরের ট্যাক্স 3500 টাকা এসেছে। আজকের দিনে 3 তারিখে আমরা একটা ট্যাক্স কাটলাম, সেই ট্যাক্স আবার 1700 টাকা। এই যে বিভ্রান্তিটার জন্য আমি সরকারে অনুরোধ করছি, ওনারা যেন অতি সত্ত্বর সেই ট্যাক্সের ভেজাল সমাধান করেন এবং আমাদের প্রত্যেক অটো সংস্থার কাছে আমার একটা আবেদন রইল, আপাতত ট্যাক্স সুরাহা যদি যত সময় হচ্ছে না, আমরা আগামী 15 সেপ্টেম্বর অবধি আমরা ট্যাক্স দিতে বিরত থাকবো, যাতে এই 15 তারিখের ভিতরে সরকার একটি স্টেপ নেয় এবং সঠিক ট্যাক্সটা আসে অটো ক্ষেত্রে। এইটা আমাদের সরকারের কাছে অনুরোধ রইল। তার সঙ্গে এখন করোনার সময় আমরা জানি অনেক কষ্ট করে, আমরা আপনারা জানেন যে আমরা অনেক কষ্টের দিন কাটাচ্ছি। এই অবস্থায় 1700 টাকা ট্যাক্স কীভাবে 3500 টাকা এক লাফি হয়ে যায় ডবল, সেটা আমরা কোনো অবস্থায় মানতে রাজি নাই। তাই আমাদের প্রত্যেক অটো ভাইদের কাছে অনুরোধ, ওনারা যেন আপাতত 15 সেপ্টেম্বর অবধি ট্যাক্স দিতে বিরত থাকেন, যাতে সরকার কোনো একটা স্টেপ নেয় এবং সেই ট্যাক্স আবার পুনরায় আবার আগের জায়গায় আসে, সেই অনুরোধ আমি সরকারের কাছে আমরা সবাই মিলে রাখবো। বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত জেলার সকল অটোচালকদের ট্যাক্স প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান। আজকে তীব্র প্রতিবাদ জানাই যে আমাদের সরকার আমাদের অটো ট্যাক্স আফ করার জন্য করোনাকালে আমরা আবেদন জানাচ্ছি, 2-3 বার করে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে আমরা স্মারকপত্র দিয়েছি আমাদের ট্যাক্স মাফ করার জন্য। উদ্যা আমাদের ট্যাক্স মাফ না করে আমাদের ট্যাক্স যে 1800 থেকে 3500 বর্ধিত করেছেন তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই ট্যাক্স যাতে আগের পরিমাণে যদি না আসে তাহলে অবিলম্বে আমাদের অটো সংস্থাগুলি হয়তো ট্যাক্স থেকে বিরত হবো, দেওয়া থেকে বিরত হবো, আর নাইলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা আশা করি আমাদের এই সরকার বিভিন্ন ভালো কাজ করছে, আপাতত আমাদের উপর যে বজ্রাঘাত নিয়ে আসলো তার আমরা কারণ বুঝতে পারি না, সে আশা করি আমাদের অবিলম্বে সরকারের এই ভুল হয়তো কম্পিউটারের কোনো কিছু হয়েছে তা হয়তো শুদ্ধিকরণ করে আমাদেরকে নিষ্কৃতি দেবে, নাহলে আমরা হয়তো আন্দোলন একটা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। গত বুধবার সোনাবাড়ি ঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুর স্থিত ভারত পেট্রোলিয়ামের এক পাম্পে জৈনিক আজিমউদ্দিন লস্কর নামে এক ব্যক্তি বাইকে পেট্রোল ভরানোর পর আরও 200 টাকার জ্বালানি তেল বোতলে নেওয়ার পর দেখতে পান 100 টাকায় 1 লিটার তেলও পুরোপুরি হয়নি। এ নিয়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে প্রশ্ন করলে তিনিও এড়িয়ে যান। শুক্রবার বিষয়টি নিয়ে খোদ সরব হয়ে জেলা শাসকদের দ্বারস্থ হয়ে একটি স্মারকপত্র প্রদান করেন তিনি। এদিন তাকে সমর্থন জানিয়ে স্থানীয়রা জেলা শাসক কার্যালয়ে উপস্থিত হন। এতে উল্লেখ করে বলা হয় যে অতিসত্বর সেই পাম্পের কারচুপির গোটা বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি পাম্পটি চিরতরে বন্ধ করতে দাবি জানান। আজকে জলায়ুক্ত ম্যাডামের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিছি, যে মেমোরেন্ডামে দিছি যে আমরা হায়ার লেভেলে এটা ইনকোয়ারি লিখি, যে আজকে আমরা ডেপুটি কমিশনার ম্যাডামের এখানে আমরা যে মেমোরেন্ডামটা দিছি এইটা লিখি যে যাতে আমাদের জনসাধারণের যেভাবে তেলের যেভাবে ভারতের পেট্রোল পাম্পে যেভাবে প্রত্যেক 3-4 মাস ধরতে কিন্তু এটা কারচুপি করি আইছে, যে পার লিটারও 100 টাকার তেল 1.2 লিটার হইল, যে দেখাত আমরা 850 গ্রাম যেভাবে আমাদের গরিব মানুষের যেভাবে তেল ভরার লেগে না, তখন তো তারার লেগে তো আমরা পাবলিকের লেগে তো এটা অন্যায়, যে অন্যায় করা হয়
এই কারণে আমরা যাতে পাদারে এই পাম্পে আমরা জেলা শাসকের মাধ্যমে আমরা ছাইয়ার চাই যেটা যে প্রপারলি একটা ইনকোয়ারি হলো যে কী কারণে হয় এটা ভারতীয় পেট্রোল পাম্পে কিসের জন্য করে যাতে এটা ইনকোয়ারি করে আমরা চাইব অটো এজেন্সির যে পাম্পটা যেটা ভারতীয় পেট্রোল পাম্পে আমরা চাইব যে এটা বন্ধ। ভাষা শহীদ স্মারক সমিতির পক্ষ থেকে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে 3 জন কৃতি শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হবে। এদিন শহরের ইলোরা হেরিটেজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজিত করে তাদের সংবর্ধনা প্রদান করা হবে। ভাষা শহীদ স্মারক সমিতি ইলোরা হেরিটেজে শিক্ষক দিবস পালন করবে এবং সেখানে 3 জন কৃতি শিক্ষককে সম্মান জানানো হবে। আমরা ভাষা শহীদ স্মারক সমিতি ইতিমধ্যে এখানে এই যে শিলচরে সরকারের যে একটা সিদ্ধান্ত 19-20 সালের আসাম বাজেটে যে এখানে একটা ভাষা শহীদ স্মারক তৈরি করা হবে, তো সে ব্যাপারে আমরা বিভিন্ন মহলের সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি এবং আমরা চেষ্টা করছি এই কাজটা ত্বরান্বিত করার জন্য যাতে একাদশ শহীদের প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হয় বা জানানো যায়। কিন্তু আমরা মনে করি বরাক উপত্যকার 40 লক্ষ জনগণের এখানে একটা একটা যোগদান এটা কিভাবে হবে, এই যোগদানটা এটা ভবিষ্যতে বলা সম্ভব হবে, একটা যোগদান থাকা উচিত। এদিকে ভাষা শহীদ উদ্যান নির্মাণের জন্য সরকার যে সিদ্ধান্ত জানিয়েছে তার জন্য সংগঠনের তরফ থেকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই কথা জানান সংগঠনের কর্মকর্তারা। আর জনসাধারণের কাছে একটা আমাদের সবিনয় নিবেদন যে আমরা সবাই এই ভাষা শহীদ স্মারকে নিশ্চয়ই গভর্নমেন্টের অনুদান ছাড়া কোনো কাজ হবে না, পারবো না, কিন্তু একটা কথা আমি বলবো, 1 টাকা করে হলেও যাতে আমাদের কন্ট্রিবিউশন থাকে, এই অনুরোধ এবং নিবেদনটি আপনারা মনে নেবেন এবং আপনারা গ্রহণ করে আমাদের কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমাদের জানাবেন। 1 টাকা হলেও কেউ দেবেন এর জন্য যে না ওখানে আমারও কন্ট্রিবিউশন আছে, বাংলা ভাষা শহীদ স্মারক আমাদের স্মারক উদ্যান আমরা বানাতে যাচ্ছি এবং তৈরি করতে যাচ্ছি, এখন এটা করতেই হবে। আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি কারণ আমরা ব্রহ্মপুত্র এবং বরাকভেলি বলে আমরা এখন আর চিন্তা করি না, আমরা সমগ্র আসাম বলে চিন্তা করি, সমগ্র আসাম বলে চিন্তা করি, কারণ এখন আর ব্রহ্মপুত্রভেলি বরাকভেলি বলতে না, সমন্বয় ঐক্য সেই জায়গায় আমরা আছি এবং আমরা সেইভাবে উন্নয়নের প্রচেষ্টা চলছে, সরকারের তরফ থেকে যথেষ্ট রকমের চেষ্টা চলছে উন্নয়নে, তার জন্য আমরা নতুন সরকারকে ধন্যবাদ জানাই। এখনো কোনো কোনো জায়গা থেকে কিছু উত্তেজনামূলক বক্তব্য আসছে, তো সেগুলো বক্তব্য কোনো যারা সমাজের মেইন স্ট্রিমের সঙ্গে চলছে বর্তমানে এবং ভারতের বর্তমান যে রাজনৈতিক নেতৃত্ব যেটা বলছে যে ভারতীয় জাতীয়তা ভিত্তিক বন্ধনে সবাইকে আবদ্ধ হওয়ার দরকার, সেই আহ্বান রয়েছে, তো সেই আহ্বানে সম্মিলিত হওয়ার দরকার বলে আমি মনে করি। তো যারা এ ধরনের কোনো সময় ক্ষতগ্রস্ত বক্তব্য দিচ্ছেন তারা সেটাকে রিয়েলাইজ করবেন, বুঝবেন, সেটা উপলব্ধি করে এই সমস্ত আবেগিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন, আমি এই বিনম্র অনুরোধ তাদেরকে করছি। সড়ক দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে শিলচর থেকে করিমগঞ্জ যাবার পথে এক ব্যক্তি শালচাপড়া সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে স্কুটি দিয়ে ধাক্কা মেরে মারাত্মক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে প্রাণ হারান। ওই ব্যক্তির নাম জগৎজ্যোতি দত্ত চৌধুরী, বাড়ি করিমগঞ্জে। শালচাপড়া এলাকায় দুর্ঘটনা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এর মুখ্য কারণ হলো শালচাপড়া রেলওয়ে গুডস ইয়ার্ডের অসংখ্য মালবাহী লরি ওই সড়কে চলাচল করে। পাশাপাশি লরি দাঁড় করে রাখা হয় রাস্তার পাশে। এর ফলে অনেক সময় সড়কের মধ্যে যানজট লেগে যায়। এ নিয়ে এলাকাবাসী বহুবার রেলের কাছে অনুরোধ জানালেও রেলওয়ে ইয়ার্ডের লরিগুলি ভিতরে রাখার ব্যবস্থা করা হয়নি। এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীনে 1498 পাথারটিলা এলপি স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ইউনিফর্মের কাপড় তুলে দিলেন প্রধান অতিথি সোনার বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। এদিন প্রায় 73 পড়োয়ার মধ্যে কাপড় বিতরণ করা হয়। এ নিয়ে স্কুলের শিক্ষাবিদ শফিক আহমেদের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের উপসভাপতি ফয়জুল হক আহমেদ, সোনাই এআই ইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর, যুব ইউডিএফের সভাপতি জাকির হোসেন লস্কর, এসএমসি সভাপতি রাধেশ্যাম রি, স্কুলের প্রধান শিক্ষক প্রণবজ্যোতি নাথ প্রমুখ। সমস্যাগুলোর সমাধানের সঙ্গে সঙ্গে কোয়ালিটি এডুকেশন তো আপনারাই করেছেন। শৃঙ্খলে চলিহার বাঙালি বিদ্বেষী মন্তব্য এবং প্রকাশ্যে রাজ্যের বাঙালিদের মারপিটের হুমকি দেওয়ার পরও সরকার তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিজেপি নেতা মন্ত্রীসহ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে চলেছেন। এর প্রতিবাদে শুক্রবার করিমগঞ্জ জেলা কংগ্রেস এবং দলের অন্যতম শাখা ইয়ং ব্রিগেডের সদস্যরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। সেখান থেকে কংগ্রেস নেতারা আসামের বিজেপি সরকারকে এটাও জানিয়ে দিলেন যে শান্তিপ্রিয় জনগণের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টিকারী শৃঙ্খল চলিহার বিরুদ্ধে অতিসত্বর আইনি ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে এগোতে বাধ্য হবেন। সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরে ভারত পেট্রোলিয়ামে তেল কারচুপির অভিযোগে বুধবার দিনভর উত্তেজনা দেখা দিয়েছিল। পরে এই পাম্পটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিভাগীয় তরফ থেকে বিষয়টি নিয়ে তদন্ত করার পর শুক্রবার ফের পাম্পটিকে চালু করে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় পাম্পের স্বত্বাধিকারী এক সাংবাদিক সম্মেলন করে জানান, পাম্পটি নিয়ে সম্প্রতি যে অভিযোগ উঠেছিল তা বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারা তদন্ত করার পর কোনো কারচুপির নজির পাওয়া যায়নি। কিছু লোক পাম্পটিকে নিয়ে মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। ওই দিন যে ঘটনা হয়েছিল, এখানে তারা যে যে বোতলটা লইয়া আইছিল এটাও ঠিক আসলো না। হ্যাঁ, তারপরে মানে যেটাও ঘটনা হয়েছে এখানে পরে এটা ইনকোয়ারি করা হয়েছে, তারা ডিপার্টমেন্ট থেকে অফিসার আইছে, সবে দেখছে এটা সব ওকে আছে। হ্যাঁ, তারপরে এটা আবার চালু করা হয়েছে। এখন আগেও এটা আমার নিজেরও গাড়ি আছে, তেল আমরাও সবসময় এখানে পড়ছি, কোনোদিন আমরা কোনো কমপ্লেন পাইছি না। আর আপাতত এখনও আমার মনে হয় এটা কোনো কমপ্লেন নাই, আর ভবিষ্যতেও থাকতো না। এটা আগেও চলছে, এখনও চলছে। পাবলিকের সময়ের যে কথা, আমরা নিজের গাড়ি আছে, আমারও চারটা গাড়ি আছে, এখান থেকে আমি স্টার্ট হওয়ার পর থেকে আমি তেল ভরি, কোনোদিন আমি কোনো কমপ্লেন পাইছি না। আমরা জানি না এটা কেউ কিছু করতে পারে না করতে পারে, এটা আমরা জানি না। যেটা জানি না আমরা এটা কইতাম না। হ্যাঁ, যেহেতু এটা পার্সোনালি কিছু থাকলে আমরা তো কইতো না। আচ্ছা, সেদিন কিছু না হলে মেশিনটা সিল করা হইল ওখানে? এটা কেন সিল করা হইল কইতে, সিল তো এটা এখানে তারা তো চেক করবারও দিছে না পাবলিকে। হ্যাঁ, যে রকম প্রেশার কিট করছে, মানে ভিতরে ঢুকিয়ে তারা হাঙ্গামা করছে, মানে এরা তো এখানে লোকাল মানুষ আসলেও না, বাইরে দুই তিনজন ছেলে আসলো, এরাই উৎসাহী, মানে এখানে বেশি হাঙ্গামা করছে। তারপরে তো আমরা লোকাল মানুষ দেখা গেছে এখানে নাই হইলেও চলে। হ্যাঁ, কেউ এরকম করছেও না। আর পরে আবার যখন চেক করা হয়েছে তখন তো কিছু গড়বড় পাওয়া গেছে না, সব ঠিক আছে দেখা গেছে। লাচিত সেনার নেতা শৃঙ্খল চালিহার বাঙালি বিদ্বেষী কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার উত্তাল হল হাইলাকান্দি জেলা।
48 ঘন্টার মধ্যে শৃঙ্খল চালিহার গ্রেফতারের দাবি জানালো তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা কমিটি। এদিন বেলা দুটো নাগাদে জেলা সদরের সার্কিট হাউসের সামনে এক প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন ক্ষোভের সুরে কর্মকর্তারা বলেন, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে শৃঙ্খল চালিহার এহেন কুরুচিকর মন্তব্যে তারা ধিক্কার জানান। অবিলম্বে শৃঙ্খল চালিহার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি 48 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবি জানান তারা। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আমি একটা জিনিসও খুব দুঃখিত যে আসামে সব ধরনের মানুষের বাস করার অধিকার আছে, সেটা আমরা সংবিধানে লিখে দিয়েছি, সেটা আমরা আর্টিকেল 19-এ আমরা দেখেছি যে সব মানুষের ভারতবর্ষ বাস করার অধিকার আছে। কিন্তু লাচিত বীরসেনার একজন সিংহা সেঙ্গল নামে যে ব্যক্তি বাঙালি হিসাবে ওনাকে যে ধমকি দিয়েছে সেটা ওনার কোনো অধিকার নেই আসামের কোনো জায়গার কোনো জাতি জনগোষ্ঠীর উপর এরকম ধমকি দেওয়ার। ধমকি দিয়ে উনি যেভাবে কথা বলেছেন সেটার আমরা অত্যন্ত দুঃখিত, সেটা আমরা আসাম কংগ্রেস দেখেছি অতদিন থেকে কোনো ধরনের অ্যাকশন নেয়নি। তাই তৃণমূল কংগ্রেস হাইলাকান্দির পক্ষ থেকে হাইলাকান্দি কর্মকর্তারা সবাই আমরা একটা আলটিমেটন দিচ্ছি যে আসাম সরকার ইতিমধ্যেই ওনাকে যেন গ্রেফতার করে আইনত ব্যবস্থা নেওয়া হয়। যে দোষ করে যদি তাহলে তার জন্য আইন আছে, আইন কেউ হাতে নেওয়ার জরুরি নেই। সেই জন্য চলে গেলেন ধলাই বাজারের ধর্মপ্রাণ মহিলা ও বিজেপির সমর্থক যুথিকা চৌধুরী। দিন কয়েক আগে তিনি করোনা আক্রান্ত হন। শুক্রবার সকাল 10:20 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তিনি রেখে গেছেন এক পুত্র, দুই কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ। প্রয়াত যুথিকা চৌধুরী ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ধলাই জিপির ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি প্রয়াত শীতেশ রঞ্জন চৌধুরীর সহধর্মিণী ছিলেন। তার মৃত্যুতে ধলাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে যুথিকা চৌধুরীর মৃত্যু সংবাদে গভীর শোক ব্যক্ত করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শালচাপড়া গ্রাম উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় বিশিষ্ট ক্রীড়াবিদ ভোগেশ্বর বড়ুয়ার জন্মদিনকে অভিরুচি ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার শালচাপড়া এলাকার খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও রাজজ্যোতি বরা, শালচাপড়ার এপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা, জিপি সদস্যার প্রতিনিধি আতাউর রহমান বড়ভূঁইয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শালচাপড়া এলাকার প্রাক্তন খেলোয়াড়দের পেনশন দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাছাড়ে পোষণ অন হুইলস গাড়ির যাত্রা, ফ্ল্যাগ অফ করে শুভারম্ভ। অসামাজিক কার্যকলাপে নাজেহাল জনজীবন, পুলিশের দ্বারস্থ পুটিখালের স্থানীয়রা। অটোরিকশার ট্যাক্স দ্বিগুণে ক্ষোভ অটোরিকশা সমন্বয় কমিটির, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।